ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রেসিপি আনিনি, আমি খুব সুন্দর একটা পুজো আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন তো, কয়লা গাছের বেড় বানানো ওপরে একটা গাছ, এটা হচ্ছে দুর্গাপুজোর পরের একটা পুজো। মানে দুর্গা ঠাকুর যখন মর্তে আসেন, কথিত আছে শিব ঠাকুর আসতে ওনাকে বারণ করেছিলেন, কিন্তু দুর্গা ঠাকুর জোর করেই মরতে আসেন। এখানে তিন দিন পুজো হয়, চার দিনের দিন দশমীর দিন উনি যাত্রা করেন কৈলাসের উদ্দেশ্যে। তো কৈলাসে যাওয়ার পর শিব ঠাকুর রাগ করে ওনাকে ঘরে উঠতে দেননি, তখন উনি ওনার ছেলে মেয়ে মানে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাইকে নিয়ে একটা মানকচু বা ফ্যান গাছের তলায় আশ্রয় নেন। তো মর্তবাসী আড়াই দিন পরে ওখান থেকে মা দুর্গাকে এইভাবে ডোলের মধ্যে হলুদ গাছ, ফ্যান গাছ, তারপরে এই নৌকোয় ধান সাজিয়ে সোনা রূপা প্রদীপ সব কিছু দিয়ে সন্ধেবেলায় বরণ করে ঘরে নিয়ে আসেন। মানে দুর্গা মাকে বরণ করে এইভাবে ঘরে আনা হয়। এই লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত এইভাবে ঘরে এই ডোল সাজানো থাকে, রোজই পুজো করা হয়। লক্ষ্মী পুজোর দিনও কিন্তু লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে পাশাপাশি এটাও পুজো করা হয়। তো এরকম পুজোর প্রচলন কার কার বাড়িতে আছে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমাকে, আরও বেশি করে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করবে। ধন্যবাদ।